কি হলো? আইস প্যাক করছে আমায় বলে ডাকবে বললো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ডাক্তাররা যখন জানতেন যে ইঞ্জেকশনটা লাগবে তাহলে আগে থেকে বললেন না কেন? আমার টেনশন হয়। তুমি তো জানোই অপু যে ছোটকার অবস্থা একদম স্টেবল নয়, ঘন ঘন ওষুধ আর ইঞ্জেকশন পাল্টাতে হচ্ছে। কয়েকটা দোকানে তো সেলসম্যানরা ওষুধের নাম শুনে হাঁ করে দেখছিল আমাদের দিকে। আচ্ছা অপু, প্রেসের লোকজন তোমায় কি জিজ্ঞেস করেছিল? সব কিছু তো ছোটতেই জানে, ছোটতেই তো সব কিছুর উত্তর দিতে পারতো, কেন যে আমাদের মিছে মিছে হ্যারাস করছে। কি বলছিস তুই? হ্যাঁ, ছোটকা যদি আর কোনোদিন কথা না বলে। ছোটকা কথা বলবি গে, তুই দেখিস আমরা ছোটকাকে ঠিক সুস্থ করে বাড়ি নিয়ে যাবই। তো নিজেই কোনো এসিডেন্স দিতে পারছে না। দেখেন্দ্র, ডাক্তারদের কথার পরেও একটা কথা থেকে যায়, সেটা মনের কথা। আচ্ছা আচ্ছা ইন্দ্র, তোর মন থেকে কেউ কিছু বলছে না? একটা অদৃশ্য কেউ, তুই কিছু শুনতে পাচ্ছিস না? তুই ইনটিউশনে বিশ্বাস করিস ইন্দু? আমার তো সব চিন্তা ভাবনা ওলট পালট হয়ে যাচ্ছে অপু। যা ভাবছিলাম সেটা তো হয়নি, আর কোথায় গিয়ে কি হয়ে গেল? ইনটিউশন, আমি তো ভাবছিলাম একসময় যে মোহর হয়তো কোনোদিন আমার জীবনে আসবে না, কিন্তু এলো তো এলো। কিন্তু মোহরকে যার প্রথম দেখার কথা আমাদের ছোটকা, সেই তো মোহরকে দেখতে পেলো না। মোহর এসে দেখা করে গেল কিন্তু ছোটকা দেখতে পেলো না। কত কিছু ভেবেছিলাম যে প্রথম দিন যখন মোহর ছোটকাকে দেখবে, ছোটকা আমার পিছনে কিভাবে লাগবে, কি কি ঠাট্টা করবে আমাকে, আর মোহর লজ্জা পাবে। কিন্তু সেরকম তো কিছুই হলো না, ছোটকা শুধু চুপচাপ শুয়ে আছে, দেখতে পেলো না। আমার তো মনে হয় ইনটিউশন বলে কিছু থাকে না। আমার মন বলছে ইন্দ্র, তোর মোহরের সঙ্গে ছোটকা আবার কথা বলবে, ওরা একসঙ্গে গল্প করবে, আড্ডা মারবে, ওদের মতো একটা ভালো বন্ধুত্ব হবে দেখিস। আবার ইনটিউশন বলছে, মনে জোর রাখ ইন্দ্র, সব ঠিক হয়ে যাবে। ইঞ্জেকশনটা যাচ্ছি।